তো বন্ধুরা, ফাইনালি আমরা সবাই ঘুরতে যাচ্ছি সেই একবারে শেষ সীমানার দিকে, মতিঝিল পার্কে, যেখানে নবাব সিরাজদৌল্লা আপনাদেরকে দেখাবো সেই টয় ট্রেনে চড়ে। আর ওই যে একজন ব্লগার যাচ্ছে আমাদের সামনে, অনেকজন ঘুরতে এসেছে আর সঙ্গে বুঝতে পারছেন কোথাও সব ঘুরে বেড়াচ্ছে আর কি। ফাইনালি চলে এসেছি, ওই যে দেখতে পাচ্ছি এখানে বোর্ডিং করা হবে আর কি। তো বন্ধুরা, আমাদের টিকিট কাটা কমপ্লিট আছে, তো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মতিঝিল পার্ক, তো এখানে আমরা এখন প্রবেশ করবো আর কি। সামনে টিকিট জমা নিতে হবে, যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন মতিঝিল পার্কের ভিতরে প্রবেশ করলাম আর কি। এটা হচ্ছে প্রবেশ পথ আর কি, আর এখানে অপেক্ষা করছে আমাদের সাথে যারা এসেছে আর কি। মতিঝিল পার্কে অনেকজনই এসেছে ঘুরতে, আপনারা দেখতে পাচ্ছেন না, আর দূরে সব স্ট্যাচু বসানো আছে, সমস্ত কিছু দেখাবো আর কি। আর এখানে অনেক কিছু বোর্ডিং করতে পারবেন, যেমন বাচ্চাদের টয় ট্রেন, এবং নতুনভাবে নিয়ম হয়েছে এখানে এই যে সাইকেল, হ্যাঁ এখানে সাইকেলে এন্ট্রি করতে পারেন আর কি। তো বন্ধুরা, ফাইনালি আমরা সবাই ঘুরতে যাচ্ছি সেই একবারে শেষ সীমানার দিকে, মতিঝিল পার্কে, যেখানে নবাব সিরাজদৌল্লা যুদ্ধ করতে যাচ্ছিলো প্লাস্টিক আর কি। সেই স্ট্যাচুগুলো করা সে আর যাবে না, সে মতিঝিল পার্কে যতবারই আসে কোনোবারে সেই শেষ সীমানার দিকে যায় না, ঠিক আছে। মতিঝিল পার্কের শেষ সীমানার দিকে যেতে গেলে অনেকটা হাঁটতে হয়, তো আমরা এখন হেঁটে যাবো সেই শেষ সীমানার দিকে, ঠিক আছে। তো বন্ধুরা, ফাইনালি সবাই টয় ট্রেনে চড়ছে, ওটা বাচ্চাদের নাকি উল্লেখ হিসাবে টয় ট্রেনটা করা আছে, কিন্তু বড়োরাও চড়ছে, তো আমাদের যদি সুযোগ হয় তো আপনাদেরকে দেখাবো সেই টয় ট্রেনে চড়ে। তো বন্ধুরা, ফাইনালি সেই বিশ্ব বাংলা যেটা করা আছে লোগোটা, সেই জায়গায় যাচ্ছি আমরা। যাচ্ছে দেবাশিস দাস সামনে, আর এই যে একজন আছে এও যাচ্ছে, তো আমিও যাচ্ছি আর কি সেই বিশ্ব বাংলা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এসবগুলো সব নতুনভাবে তৈরি করা হয়েছে মতিঝিল পার্কে আর কি, সব নতুন হয়েছে, এসব রাস্তাগুলো সব নতুনভাবে তৈরি করা হয়েছে। আর এখানে বেশির অংশ আকর্ষণ হচ্ছে বাচ্চাদের অনেক কিছু তৈরি করেছে, তাই তো দাদা ভাই। কে বাবা, কে এটা? আর ওই যে একজন ব্লগার যাচ্ছে আমাদের সামনে, আর এখানে দেখতে পাচ্ছেন মতিঝিল পার্কে এখন সব বসে আছে, কেউ গল্প করছে, তো মতিঝিল পার্কে কেউ একা আসবে না, ঠিক আছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা মতিঝিল পার্ক ঘুরছি আর কি, এখানে অনেকজন ঘুরতে এসেছে আর সঙ্গে বুঝতে পারছেন কত সব ঘুরে বেড়াচ্ছে আর কি। আর পেশনকার ভিউ পয়েন্টটা অত্যন্ত খুবই সুন্দর আর কি, এটা হয়তো গেস্ট হাউস হবে, এখানে থাকা হবে রাত্রে, আপনারা আসলে জিজ্ঞাসা করে আপনারা থাকতে পারেন, ঠিক আছে। আর এভাবেই সেই নবাব সিরাজদৌল্লা সেনাবাহিনী আছে, তো সেখানে আজকে আমরা গেলাম না, অলরেডি চলে গিয়েছে আর কি, সেখানে আমরা অপেক্ষা করছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে টয় ট্রেন আর কি, এই যে যাচ্ছে। ফাইনালি চলে এসেছি, এটা দেখলাম এখানে বোর্ডিং করা হবে আর কি, তো সেটা নতুন হয়েছে, তো আমরা আজকে চলছি না, আমরা চলে যাবো এখান থেকে মতিঝিল পার্ক। তো চলুন আমরা, আরও ওখানেজন এসেছে তার থেকে দেখতে হবে। আর এই যে এখানে সমস্ত কিছু আহারের ব্যবস্থা আছে, এখানে হোটেল থেকে আপনারা এখানে আহার করতে পারেন, বাইরে অনেক হোটেল আছে, তো আমরা এখন চলে যাবো পার্ক থেকে আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।